নমস্কার আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে বেশ কিছু কীটনাশক নিয়ে আলোচনা করব এবং এই সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করলে আমাদের কিন্তু বাগান সম্পূর্ণ পোকা মুক্ত থাকতে পারে এবং গাছ সুস্থ থাকতে পারে তো বেশ কিছু পোকা বলতে যেগুলো আমরা কমন জিনিস পরপর থাকে সেটা হচ্ছে গিয়ে ল্যাদা পোকা জাপ পোকা এই ধরনের বিভিন্ন পোকার আক্রমণ যে আছে মাইটসের আক্রমণ সাদামাছির আক্রমণ তো এতে গাছের অনেকটাই ক্ষতি করে তো আমরা সবসময় বলি নিয়মিত গাছকে কীটনাশক ব্যবহার করুন এটা হচ্ছে টাটার মানিক দাম হচ্ছে সিক্সটি তো এটা আপনারা এক চামচ দু লিটার জলে ব্যবহার করতে পারেন যে চামচটা প্যাকেটের ভিতর আছে তাতে জাপ পোকা লাদা পোকা দোয়ে পোকা এগুলো কিন্তু একদমই মারা যাবে এবং গাছ কিন্তু সুস্থ থাকবে এগুলো হচ্ছে বেস ওষুধ এটাও সেই একই ফর্মুলাটাও একই আছে এক্কা তো এটা আপনারা একই ফর্মুলায় ব্যবহার করুন এবং যখনই গাছে পোকামাকড় দেখছেন তখন তো ব্যবহার করবেনই আর যদি পোকামাকড় একদমই না চান গাছে একটাও পোকা হবে না সেক্ষেত্রে কিন্তু মাসের ভিতর তিন থেকে চারবার তিনবার দিলেই যথেষ্ট যদি সম্ভব হয় চারবার দিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে গাছের কোনো ক্ষতি হবে না নিশ্চিন্তে গাছ কিন্তু একদমই সুস্থ থাকবে তো আপনারা যেটা পাবেন হাতের কাছে এমনটা যে টাটা মানিকই দিতে হবে এক্কাই দিতে হবে যেটা পাচ্ছেন সেটাই কিনে নিন সেটাই ব্যবহার করুন এটা হচ্ছে একতারা তারা একতার ঠিক একই ফাংশন ল্যাদা পোকা জাপ পোকা দয়ে পোকা এগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপনারা ব্যবহার করলেই ভালো ফল পাবেন ভালো ফল পেতে বলতে লেদা পোকা যদি আপনারা স্প্রে করেন তো একদিনেই কাজ হবে জাপ পোকা যদি আপনারা স্প্রে করেন একদিনেই কাজ হবে আপনারা পরের এক দু দিন পরে রেজাল্ট দেখতে পাবেন আর গাছে যদি দেখছেন পোকা বেশি লেগে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কোর্স করবেন কোর্সটা কেমন আপনি যে এগুলোর ভিতর যেটা তিনটে প্রথম দেখালাম যেটাই ব্যবহার করুন না কেন প্রথম দিন দিলেন তার ঠিক তিন দিন পরে আবার দেবেন তার ঠিক তিন দিন পরে আবার দেবেন এই তিনবার দিলেই কিন্তু যথেষ্ট এটা হচ্ছে ওস্তাদ ওস্তাদ আপনারা ব্যবহার করতে পারবেন গাছে যদি পিঁপড়ে হয় একবার দিলেই পিঁপড়ে সঙ্গে সঙ্গে দশ মিনিট তো মারা যাবে জাপ পোকা একদিন দিলেন তারপরে আরেকটা ডোজ দেবেন তিন দিন পরে গাছ পুরো পরিষ্কার হয়ে যাবে দয়ে পোকা আপনারা এটা ব্যবহার করতে পারেন এবার একটা কথা বলি যে ডোজটা আমরা বলে দিচ্ছি এক লিটার জলে এটা এক এমএল অনেক সময় এক লিটার জলে এক এমএল দিলেন কাজ হলো না সেক্ষেত্রে কিন্তু আপনারা দেড় এম দেবেন পরের বারে দেখছেন কাজ হচ্ছে না যখন দেখছেন ওষুধে কাজ হচ্ছে না সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনারা দেড় এমএল দেবেন কাজ হতে বাধ্য আমরা অনেক সময় এক এক দিয়ে বারবার দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না তখন আবার অন্য কোনো ওষুধ ব্যবহার করছি সেইখানে কিন্তু রোজ বাড়ি দিলেই পোকা মরবে এটা হচ্ছে ক্রিটঅ্যাপ ফিফটি তো এইটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আগেও করেছিলাম সাদামাছি নিয়ে তো সাদামাছির সমস্যা এবছর প্রচণ্ড পরিমাণে হয়েছে যেখানে দাঁড়িয়ে আমরা এই একটা ওষুধ থেকে মুক্তি পেতে পারি সাদামাঝি থেকে এর সঙ্গে থাকছে আর একটা ওষুধ তো এটা আপনারা এক লিটার জলে এক চামচ এক লিটার জলে এক চামচ কেন বলছি ডো এটা আমি আগেও ব্যবহার করেছি এবং খুব ভালো কাজ করেছে কিন্তু যে ডিমগুলো থাকে তাদেরকে মারতে গেলে বলুন আজকে যেটা ফোটেনি ডিম ফুটে মাছি হয়নি দুদিন পরে হবে সেটাকে মারতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই এক লিটার জলে এক চামচ দেবেন আর অবশ্যই যে কোনো একটা সঙ্গে যেটা আমরা দিচ্ছি ওসেন কিতাবের সঙ্গে ওসেন কিতাব যদি আপনারা এক চামচ দেন কিতা ফিফটি তো ওসেন দেবেন হাফ চামচ এই রেসিওতে দিন কাজ হতে বাধ্য কাজ হতে বাধ্য না হবেই সেটা আমার প্রয়োজন আমি ওই ভিডিওর লিঙ্কটা সাদামাছি যে বিস্তারিত একটা ভিডিও করেছিলাম সেই লিঙ্কটাও আমি এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা দেখে নেবেন তাতে কিন্তু অনেক হাজার গুণ উপকার পাবেন মানে দিলেই কাজ হবে সাদামাছি যারা সাদা সাদামাছি তাড়াতে পাচ্ছে না বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছেন তারা কিন্তু ক্রিটা ফিফটির সঙ্গে ওসিন ওটা এক চামচ এটা হাফ চামচ এক লিটার জলে স্প্রে করুন গাছকে ভালো করে দেখুন গাছ কিন্তু অনেক ক্ষেত ভালো থাকবে এবং দেওয়ার পরের দিনই দেখবেন মাছি আর একটা উঠছে না তো এটাকে কিন্তু আর একবার দিতে হবে যেহেতু ডিম ফুটে সব মাছি বেরায় না বা পাশে যেগুলো যে গাছটাতে আছে আমরা জানি না দিইনি সেই মাছি আবার উড়ে এসে ডিম পাততে পারে এটা কিন্তু ওই একই পদ্ধতিতে দেবেন চার দিন অন্তর তিনবার এটা হচ্ছে গিয়ে মাইটস ফর্টি সেভেন এটা আমি দিয়ে এবছর ভালো উপকার পেয়েছি গাছে তো যখনই দেখছেন গাছের পাতা কুকড়ে যাচ্ছে বা অনেক সময় কী হয় পাত নতুন নতুন ডাল কচি ডাল বেরিয়েই দেখবেন পুড়ে যায় শুকিয়ে যায় আর বাড়ছে না পাতা আস্তে আস্তে ক্ষয়ি খয়রি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে এক লিটার জলে এক এমএল খুব ভালো কাজ করবে আর এই সমস্ত ওষুধগুলোই কিন্তু আপনারা ব্যবহার করবেন বিকালবেলা বিকালবেলা বলতে চারটের পরে পাঁচটার পরে ব্যবহার করাটা খুবই ভালো সানলাইট চলে গেলে সানলাইটে কোনো ওষুধই আপনারা ব্যবহার করবেন না ধরুন এটা এটা আপনারা লঙ্কা গাছে দিতে পারবেন গোলাপ গাছে দিতে পারবেন এবং যে কোনো গাছের পাতা কুকড়ে যাচ্ছে হাফ পাতা সবসময় ফোল্ড হয়ে আছে মানে ডিমের মতো হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে ভাজ করে যে পাতাগুলো আছে সেক্ষেত্রে ভাজ করা পাতাটা সোজা হবে না ঠিকই কিন্তু আপনাদের কাজ খুব ভালো হবে আর এটা হচ্ছে কাকা এই যে দুটো প্রথম দেখালাম মাইট ফর্টি সেভেন কাকা এগুলো কিন্তু সম্পূর্ণ জৈব আর ব্যবহার পদ্ধতি তো বললামই এগুলো এক এমএল এক লিটার জলে দেবেন লঙ্কা গাছে ব্যবহার করুন লঙ্কা গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে আপনারা নিয়মিত দিন তাহলে কিন্তু পাতা কোঁকড়াবে না আমি বারবার বলি মাসের ভিতরে তিন দিন চার দিন ওষুধ দিন তাহলে কিন্তু কোনো গাছের একটা পাতা কোকড়াবে না একটা রকম পোকামাকড় আক্রমণ হবে না তো কাকাটার সঙ্গে সবাই পরিচিত কিন্তু এই ব্যবহারটা যদি আমরা সঠিকভাবে করি সেক্ষেত্রে ভালো রেজাল্ট হতে বাধ্য আপনারা নিয়মিত গোলাপ গাছে দিন গোলাপ গাছে যে যে সমস্যা আছে যে দুটো বড় সমস্যা মাকড় আর মাইটসের সেখান থেকে কিন্তু আপনারা অনাহাসে মুক্তি পাবেন আরও একটা ভালো ওষুধ সেটা হচ্ছে কনফিডার কনফিডারও আপনারা পাঁচ থেকে ছ ফোঁটা দেবেন যেহেতু এইটা লিকুইডটা অনেকটা ঘন ছ ফোঁটা দেবেন এক লিটার জলে এগুলো কিন্তু গোলাপ গাছের জন্য অত্যন্ত ভালো আমি কিন্তু নিয়মিত গোলাপ গাছে দিই যে যে সমস্যা গোলাপ গাছের হয় আবারও বলছি দেখবেন নতুন নতুন সুট বেরাচ্ছে পাতার ধার দিয়ে বেরিয়েই পুড়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যেন পুড়ে গেছে পুড়ে গেছে তো সেক্ষেত্রে যখনই দেবেন আমি যে ওষুধগুলো বললাম ওষুধ দিয়ে রেজাল্ট ভালো হচ্ছে এটা আমরা কি করে বুঝব ধরুন কনফিউটার কাকা মাইট ফর্টি সেভেন এগুলো দিলে ইনস্ট্যান্ট বুঝতে পারবেন যেদিনকে ওষুধ দেবেন তার চার দিন পরে গাছে লক্ষ্য করবেন নতুন কচি পাতা বেড়াচ্ছে তখনই বুঝবেন ওষুধে কাজ হয়েছে এবং রোগমুক্ত গাছ হচ্ছে তার জন্য কিন্তু আবারও আর একবার দিতে হবে যাতে সম্পূর্ণভাবে রোগমুক্ত হয় এবং নতুন নতুন কচি পাতা বেড়ায় আর আগে যেগুলো বললাম মানিক এক্কা একতারা ওস্তাদ এগুলোতে তো আপনি দেখতেই পাচ্ছেন যে পোকা হয়েছে আপনারা স্প্রে করছেন পোকা মরে গেছে কিন্তু পাতা কুঁকড়ে যাওয়া যখন দিলাম তো পাতা যে পাতা কুঁকড়ে গেছে সেটা কিন্তু সোজা হবে না আমরা বুঝবো কীভাবে যে নতুন পাতা যেটা বেড়াচ্ছে সেটা ফ্রেশ পাতা বেড়াচ্ছে এইটা হচ্ছে বোঝার একদম সহজ পদ্ধতি তো ওস্তাদ দিয়ে কিন্তু আপনারা পিঁপড়ে যে চারটি জিনিস বললাম দরকার পড়লে আবারও দেখে নেবেন দেখে নিয়ে এইগুলোই ব্যবহার করুন গাছ থাকবে সুন্দর বাগান থাকবে পরিষ্কার তো অসংখ্য ধন্যবাদ যারা এখন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন